Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে আস্ত মাছ ভুনা। এমন মজাদার মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মজাদার রেসিপিটি বাসায় খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন এই ভিডিওতে দেখে নিন। ফার্স্টে আমি একটি তেলাপিয়া মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন যে কিভাবে কেটে নিয়েছি। এখন মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। হলুদ আর লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে তেল গরম করে নিয়েছি আর মাছটাকে দিয়ে দিয়েছি। মাছের ভাজা হতে হতে অন্যদিকে বাকি কাজটা সেরে নিই। এখানে টমেটো আর পেঁয়াজ নিয়েছি, এটাকে পেস্ট করে নিতে হবে। স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট, টমেটো আর পেঁয়াজের পেস্টে এখন বাকি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে প্যানে আমি মাছটা রান্না করব সেই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আর মশলাটা ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারের জন্য কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে কষানোর জন্য ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তাই এখন আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মশলা আর মাছটাকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আমার মাছটা রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার আস্ত মাছ ভুনা। আই হোপ আপনারা দেখিয়ে বুঝতে পারছেন রেসিপিটা কতটুকু মজা হতে পারে। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।